আসসালামু আলাইকুম দর্শক, আর কে 360 টিভি এর পক্ষ থেকে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়। দেশের অধিকাংশ মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে প্রাধান্য দিয়ে থাকে, কারণ ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশের ভিসা পেলে 27টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যাবে। এছাড়া ইউরোপের প্রায় সব দেশেই জীবনযাত্রার মান বেশ উন্নত। আবার যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে ইউরোপের দেশগুলোতে স্টুডেন্ট ভিসা ও ভিজিট ভিসা প্রাপ্তি যেমন সহজ, তেমনি খরচও অনেক কম। বর্তমানে ইউরোপের মোট অনেকগুলো দেশের ভিসা সহজে পাওয়া যায়। দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, পর্তুগাল, মাল্টা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, লিথুনিয়া ও লাটভিয়া। তো চলুন এই দেশগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ফ্রান্স। ফ্রান্স অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী একটি দেশ। ফ্রান্সে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় সহজেই, তবে সেক্ষেত্রে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে শর্তগুলো পূরণ করতে হবে। ফ্রান্সে স্টুডেন্ট ভিসাও সহজে পাওয়া যায়, কিন্তু কাজের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন, তবে নিয়ম মেনে চেষ্টা করলে খুব সহজেই কাজের জন্য ভিসা পেয়ে যাবে। পর্তুগাল। অভিবাসীদের স্বর্গ বলা হয় পর্তুগালকে, কারণ পর্তুগালে নাগরিকত্ব পাওয়া সবচেয়ে সহজ। পর্তুগালে কাজের জন্য ভিসা পাওয়া বেশ সহজ, এছাড়া ভ্রমণ ও পড়াশোনার জন্য সহজেই ভিসা পাওয়া যায়। তবে স্টুডেন্ট ভিসা পেতে IELTS স্কোর কমপক্ষে 6.00 থাকতে হবে। মাল্টা। মাল্টা ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। বর্তমানে প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে মাল্টায় কাজের উদ্দেশ্যে পাড়ি জমায়। ইউরোপের এই দেশে কাজের জন্য ভিসা পাওয়া অনেকটাই সহজ। বর্তমানে বাংলাদেশ ও ভারত থেকে কাজ নিয়ে মাল্টায় যাচ্ছেন অনেকেই। এছাড়াও ট্যুরিস্ট ও স্টুডেন্ট ভিসা প্রাপ্তিও বেশ সহজ। ইউরোপের অন্য দেশগুলোর তুলনায় মাল্টায় যেতে খরচও বেশ কম। সুইজারল্যান্ড। পর্যটনের অন্যতম দেশ বলা হয় সুইজারল্যান্ডকে। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ ট্যুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান, কারণ সহজেই সুইজারল্যান্ডের ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন, আবার পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি সহজ। সেক্ষেত্রে ভালো IELTS স্কোর ও শিক্ষাগত থাকতে হবে। হাঙ্গেরি। বাংলাদেশ থেকে হাঙ্গেরিতে পড়াশোনার জন্য ভিসা প্রাপ্তি অনেক সহজ। এক্ষেত্রে অবশ্যই সকল শর্ত পূরণ করতে হবে, সেই শর্তগুলো বেশ সহজ। এছাড়া হাঙ্গেরিতে কাজের জন্য ভিসা চালু করা হচ্ছে। নেদারল্যান্ড। বর্তমানে নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসাও অনেক সহজ। বিগত কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী যেসব শিক্ষার্থী নেদারল্যান্ডসে স্টুডেন্ট ভিসার আবেদন করেছে তাদের সকলেই ভিসা পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে IELTS স্কোর কমপক্ষে 6.50 থাকতে হবে। লিথুয়ানিয়া। সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুয়ানিয়ার শিক্ষার হার প্রায় 99%। বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় সুবিধা পাওয়া যায় এই দেশটিতে। তবে লিথুয়ানিয়ায় কাজের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন হলেও বিভিন্ন কোম্পানি বিভিন্ন কাজে শ্রমিক নিয়োগ করে থাকে। লাটভিয়া। বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত লাটভিয়া। দেশটিতে স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া বেশ সহজ, এছাড়া কাজের জন্য ভিসা দিয়ে থাকে দেশটি। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অনেক বেশি। সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজেই পেয়ে যাবেন ভিসা। ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলকভাবে অনেক কম। বিস্তারিত জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুকে যোগাযোগ করতে পারেন, অথবা বিশেষ সেবা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারেও যোগাযোগ করতে পারে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।